আল্লাহ তুমি আমার আব্বুর বেহেশতে নসিব করো আল্লাহ। পেয়ারা বাগানে গেছিলেন, যাওয়ার পরে ডোগা ছাড়ার সময় যাই সাপে দুই থেকে তিনবার ছোবল দিয়েছেন, দেওয়ার পরে উনি গামছা দিয়ে পা ভেজে বাসায় এসে পরে বলার পরে ওনারা নিয়ে গেছে কোসাতপুর হসপিটালে। হসপিটালে যাওয়ার সময় দুই মিনিট পরে ইঞ্জেকশন দিবে, তারপরে মনে করেন যে মারা গেছে। ইঞ্জেকশন দিয়ে আর কোনো সময় নেই, কোনো মেডিসিন নিতে পারিনি, হঠাৎ করে মারা গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।